শিশুকাল থেকেই দর্শকের কাছে পরিচিত প্রার্থনা ফারদিন দিঘি বড় হয়ে নায়িকা হিসাবেও এরই মধ্যে অভিনয় করছেন সিনেমায়, কাজ করছেন ওয়েব সিরিজেও। জানা গেছে সিনেমা, টেলিভিশন আর অনলাইন তিন মাধ্যমে তিনটি কাজ শেষ করেছেন দিঘি। আগামী মাস থেকে একে একে দর্শকের সামনে আসবে কাজগুলো। দিঘির প্রথম ওয়েব ফিল্ম শেষ সিটি, এতে তুলি চরিত্রে তার অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে। এবার নতুন আরেকটি ওয়েব ফিল্মের কাজ শেষ করলেন দিঘি, নাম তাম্মি। এতে তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়, এবারই প্রথম নাম ভূমিকায় অভিনয় করলেন দিঘি। এরই মধ্যে এই ফিল্মটির কাজ শেষ হয়েছে বলে জানান দিঘি। এটি নির্মাণ করেছেন মাহিয়া মাহমুদ। দিঘি বলেন, এবারই প্রথম নাম ভূমিকায় অভিনয় করলাম। একজন নারীর সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়েছে তাম্মি ওয়েব ফিকশনে। পরিচালকের সহযোগিতায় চরিত্রটিকে সাধ্যমতো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দিঘি জানান, শীঘ্রই এই ওয়েব ফিকশনটি একটি নতুন অ্যাপে প্রচার হবে। রাকিব আহমেদ পরিচালনায় একটি নতুন বিজ্ঞাপনে মডেল হলেন দিঘি। পলিসিগত কারণে বিজ্ঞাপনটি নিয়ে বিশদ জানাতে অপারগতা জানালেন দিঘি, তবে বিজ্ঞাপনটি আগামী মাসেই প্রচার শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। এতে দিঘির সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক ইমন। অন্যদিকে দিঘি অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে তিনি শেষ করলেন সরকারি অনুদানের আব্দুস সামাদ খোকন পরিচালিত শ্রাবণ জ্যোৎস্নায় সিনেমার কাজ। এখন সিনেমাটির শেষ ভাগের কিছু কাজ বাকি আছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।